গুড মর্নিং স্টুডেন্ট, গুরুকুলে রেলের ব্যাচের লাইটের ক্লাস শুরু হয়েছে। আমাদের নবারণ বাবু এসপি স্যার বিভিন্ন স্যার আমাদের ফিজিক্সের ক্লাস নেন। আজকে পুরো সেট ওয়ান ব্যাচের ক্লাস স্টার্ট হয়েছে। এবার যদি এমন একটা কোণ থাকলো যে কোণটির মানে এদের ভ্যালুটা বা 360 ডিগ্রি মানে তিনটা ভ্যালুটা কি হচ্ছে দশমিক আসছে, তখন মানে ষাট হলে দেখো যদি আমার ষাট হয় 360/60 মাইনাস ওয়ান তাহলে আমার কত হতে হবে পাঁচ টাকা। যদি আমার নয় নব্বই হয় তাহলে 360/90 মাইনাস ওয়ান তাহলে কত হবে 3। মানে এই 60 আর 90 এর মাঝখানে এমন একটা কোণ থাকলো সাপোজ 80 ডিগ্রি কোণ থাকলো তখন আমার কোণ বের করতে হবে যদি পয়েন্ট এস 4.5 কে তো অবজেকশন আমাকে দেওয়া হবে তাহলে 3.5 তো অবজেক্ট সেটাকে অর্থাৎ যদি কোনো সংখ্যার শেষে অর্থাৎ সাপোজ দেখো 4.5 কিছু 2.5 4.75 এরকম দিস তাহলে কি হবে আমি ধরে নেব এটা ইকুইভ্যালেন্ট ধরে যা হিসাব সুবিধা স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফিজিক্সের ক্লাস চলছে। রেলের এলপি টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার যে আপকামিং এক্সাম আসছে সেখানে সায়েন্স কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের এইভাবে চ্যাপ্টার ধরে প্রত্যেকটা ক্লাস হবে। মানে আমি বলছি দশমিক হলে কি হবে, দশমিক হলে তুমি যখন মাইনাস ওয়ান করবে তখন তোমার দশমিকে উত্তর আসবে, দশমিকে উত্তর আসলে তো 5.5টা অবজেক্ট তৈরি হয়েছে সেটা তো হয় না। দেখো এইবার সেই ক্ষেত্রে কি হয় ফাইভ করলে যদি কাছাকাছি থাকে আসে না, প্রথমত আসে না, প্রথমত তোমার কাছে এমনই আসবে তোমাকে বলে রাখতে 360/3টা যে ভ্যালুটা আছে মাইনাস ওয়ান এই ভ্যালুটা অলওয়েজ ইন্টিজার হয়, অলওয়েজ ইন্টিজার। ইন্টিজারের সংখ্যা মনে আছে, ইন্টিজার হচ্ছে কি যে সংখ্যাগুলো 1, 2, 3, 4 পাস করে এবং কি ইন্টিজার পজিটিভ ইন্টিজার হবে, পজিটিভ ইন্টিজার। যদি অঙ্কেতে নাম্বার সিস্টেম বলে যে চর্চাটি আছে নাম্বার সিস্টেম বোঝা যায় ইন্টিজার কি, পজিটিভ নাম্বার কি, ন্যাচারাল নাম্বার কি, এগুলো শেখানো হয় সেখানে পরে এই ইন্টিজারের কনসেপ্ট আছে। এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা আমার পরে একটা পুরো পূর্ণ সংখ্যা আসবে, যদি কোনোদিন আসে আনফরচুনেট সিচুয়েশন তখন এটা মাইনাস।